আজি পুরা নতুন দিন হয় আর রাতিপা উঠি মোর মুখত হাই চাইছে আপনার মানে আমার চ্যানেল কি হল ঘুরি আহি গল ঘুরি আহি গল ঘুরি আহি গল চ্যানেল পুরা ঘুরি আহি গল তো আজি আমি বহুতই হ্যাপি ডে হসাকে আপনার লোকর ব্লেসি আপনার লোকর মানে আশীর্বাদ আর ব্লেসিং এর কারণে ভাল পাওয়ার কারণে আমি মানে আমার চ্যানেল টু পাই গলো বহুত হুনকালে পালো এক্সপেক্টেড নাছিলে কি ইমান হুনকালে পাম থ্যাংক ইউ অল অল ইন এভরিওয়ান যে যে জো জো চাহা কি আমলোকা চ্যানেল জলদি আ যায় আমার রিপুন এটু খালি আমার কোলে বেয়া মজা লওয়া ফ্যামিলি আপনার লোক মজা লওয়া ফ্যামিলি আপনার লোক হয় চ্যানেল টু গুনগুন কান্দি দিছিলে মা 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 লাগে আর আজি আপনার লোক এটাই প্রার্থনা আছে কি রিকোয়েস্ট বলি কম কব পারি আর প্রথমবার কইছো কেন কি আমি না জানো এই ভিডিওটু কেনেকা হব ভিউজ আহিব নাহিব তেনেকা সবৰ পৰা শুনিছো হেক হলে চ্যানেলটো পুরা ডাউনে পড়ি যায় মানে একদম জিরো লেভেলত আহি যায় তো আজি এটা বাস আপনার হাতের রিকুয়েস্ট আছে কি ভিডিওটু অল দীঘলকে চাব মানে ভালো লাগিলেও দীঘলকে চাব মানে আমার কারণে যেতিয়া বউ আর দাদা বলে ভাবে আমার কারণে দীঘলকে চাব আর পারিলে কমেন্ট এটা করে দিব লাইক আর শেয়ার করে দিব নিজের ফ্যামিলির লগত একটা কথা আপনাকে কব বিচার যে আজি ভিডিওতে সকল কথা আপনাদের কম আর লগতে চ্যানেলটো আমার যাকালি সন্ধ্যায় আমি পাই গেছিল তারপর আমার যে যেটা অবস্থা হয়েছিল সব বস্তু আপনাকে এটা সব গম পাই যাব আর কোন কি আমাকে কেনেকা কইছে ইয়া ফির কিয়া হুয়া হাম লোগ কে সাথ মানে ইয়ে তিন দিন না লাইফ মতলব ইধার সে উধার হো গয়া তো একদম মানে কি কম আর ভিডিও তো সাবো তেতে সব গম পাবো এদিন মার বার্থডে আসিলে মার বার্থডে তো কেনেকা গোল আপন লোক সালে পূজা রে কোন চ্যানেল যদি সোয়ানে তো সাই লব এদিন ওর অবস্থা তো কেনেকা আছে তো হেদিন আমি বহুত বস্তু ভাবিছিল মার মানে সেইটো বনাম সেইটো কৰিম মানে সেইদিন মাৰ ফেভৰেট বস্তুকেইটা বনাম আৰু কেক আনিছিলোঁ পপাৰ্ছ আনিছিলোঁ ডেকৰেশ্যনৰ বস্তু আনিছিলোঁ একো হোৱা নাছিলে ৰাতি এঘাৰটা বজাত বাছ এঘণ্টা বাকী আছিলে আমি কেকটো কাটিলোঁ বহি পেলাই তলত মানে যেনে তেনে বাট মই খানা কান্দি কান্দিয়ে বনালোঁ তো ওদিন মানে বোলা থাকি যিদিন ফিৰছে সব ঠিক হৈ যায়গা আকৌ মই সব বস্তু আকৌ বনাম আজিকে দিনটো আহিলে আমাৰ চেনেলটো ঘূৰি আহিলে আপোনালোক চাই আছে আমাৰ অসমৰ ৰিপুন চেনেলত তো ভিডিও মানে হোক আর আজ ইমান ফুটি লাগে আছে মানে মেরা স্টামার হো রিও মে মতলব স্টামার মানে তোতলা রিও মে চিকেন চিকেন ধুই পেলে পুরা রেডি এটা সব মিক্স করি তারপর আমি ফটাফট বনাই নো এটা কথা যে আজি মানে কিমান ফুর্তি ফিল করে আসো মানে আপনার আগে মানে এক্সপ্লেইন করব নোৱাৰো কিন্তু সিদিনার পিছর পর আমার ঘর যে সিচুয়েশন হয়েছিল ন সেইটাও আপনার মানে এক্সপ্লেইন করব নোৱাৰো আজি সেইকারণে ভাবিছো সবে মিলি পেলায় ন মানে এইকেইদিন একো ভালকে খোৱা বোৱা কারোয়ে হোৱা নাই মানে এনেকুৱা টেনশনত সব আছিলে তো আজি সবে মিলি পেলায় চাহ আর সিঙ্গড়া খাম মানে আমি কথা যে এইকেদিন মা বাবা বহুত টেনশনত আছিলে চ্যানেলটো লৈ পেলায় কিন্তু এটা অহার পিছত কেনেকুৱা লাগিছে মানে সজায় কওকচোন মই তো কান্দি দিব মন গৈছিল মানে এনেকুৱা টাইপ হৈছে লাগিছে মই তো বোলো এইটো গোল আৰু কি হল আৰু এইবোৰ আচলতে এইবিলাক কথা আগতে নাজানো হয় এতিয়াতো প্ৰায় গম পালো ধৰ এনেকুৱা এনেকুৱা হ'ব পাৰে এতিয়া যিটো হৈছে ভাল মানে আহিছে খবৰটো এতিয়া মোৰ কেনেকুৱা লাগিছে কচোন কেনেকুৱা পৰহি কেনেকুৱা লাগিছিলে পৰহি কেনেকুৱা লাগিছিলে বাৰ্থডেৰ কথা মনত আছিল না পাহৰি গৈছিল মানে যোনে যেনেকুৱা পাৰে ঘৰৰ মানে হেনুকুৱাই কৰিছে মানে কিন্তু সবতকে বঢ়িয়া কাম কৰিছিলে চেনেলটো যেতিয়া মোৰ উৰি গৈছিল ন 345 মানত তেতিয়া পূজা লগালগ ইউটিউব ইণ্ডিয়াক টুইট কৰি দিছিলে একদম পুৰা 4টা বজাত টুইট কৰিছিলা ন এনেকা টেনশন হয়তো লাভ নাই তো মানে কি শুনা তা টুইটার বহুত পাওয়ারফুল হয় তো ফটাফট মই টুইট করে দিলো আর ইউটিউব ইন্ডিয়া ইউটিউব ক্রিয়েটর হাব সবকে মানে যিমান ইউটিউবার আছিলে সবকে মানে ট্যাগ করে দিলো দিন দুই ঘন্টার পিছত রেসপন্স তারপর বহুত মানুষ রিটুইট করে দিলে আমার অসমের যিমান ইউটিউবার্স আছে থ্যাংক ইউ ফর দেম কি রিটুইট করেছে তেতিয়া হুনকালে আর প্রসেসটো হুনকালে হয়ে গেল কি শুন আজি ভিডিওটো আপনি পুরো চাইলো আপনাদের যদি সরু ইউটিউবার বা ডাঙর ইউটিউবার কথা নাই তো সবর লগতে হবো পারে তো এখানে ভালকে সাও তেতিয়া লাস্ট ইউটিউব বলি কথা নয় ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত লাগে হ্যাক হয় মানে ভাবক আপনি মানে এভরিথিং যদি নেটৰ লগত কানেক্ট হয় সব বস্তু হ্যাক হয়ে যায় তো এটু কই আছো কেনেকা কি হয় আজি সব আপনাদের তো সাটা খোয়া হই গল এটা আপনাকে দেখা পেছে সন্ধ্যা বড় পূজা কিমান প্রিপারেশন করি আছে ঘরে আহিলে মানে আসলে হই গছিল যে ইমান বস্তু করি আছে মানে হসে গছ বার্থডে না আমি একো এনজয় করব পারলাম পার্টি দিম পুরা পার্টি দিম আহি আছো মই পার্টি দিবর কারণে লোবর কারণে আহি আছো কি কই আছে নানি কে বলে নানি কে
पार्टी देना होगा ओ पार्टी देंगे टिया को पूजे हेरी बनाए ऐसे की बनाए ऐसे तू सेवई बनाए ऐसे आज ही मैंने आपको एक बर्थडे बना चैनल और नोटुन बर्थडे মুটো মিঠা হবই লাগে এখানে আর একটা কথা কও বিশাম যে বহুত মানুহে মোক মেসেজ কৰি আছিল যে ৰিপুণ দা আপোনাৰ চেনেলটো দেখা পাই আছে তো আপোনাৰ চেনেলটো উৰি কেনে কি গল প্ৰথম কথা মোৰ চেনেলটো কমিউনিটি গাইডলাইন লাগি বলাই মানে ইউটিউবে ডিলিট কৰা নাছিল মোৰ চেনেলটো মোৰ উছৰৰ নাছিল মানে বেলেগ এজন হেকাৰে লৈ লৈছিল আৰু হি নিজৰ মতে ভিডিও আপলোড কৰি গৈছিল বহুত মানুহে গম পাই যে ব্লক সাবস্ক্রাইবাৰ হয় তেওঁলোকে মোৰ ভিডিও ব্লক দেখা পাই আছিল মানে যে এটাৰ পিছত এটা আৰু টুফালটো ভিডিও আহি আছিল মোৰ মিঠাৰ কাৰণে মানে এটা পুৰা বঢ়িয়াকে আমাৰ সেৱৈ ৰেডি হৈ আছে একদম পুৰা ধুনীয়া ধুনীয়া কালাৰ আজি কিন্তু সঁচাকে মনেৰে খাম আজি লাগিলে টেষ্টটো বেয়া হওক কিন্তু আজি মানে সঁচাকে ভাল লাগিব খাই পেলাই সিদিনা টেষ্ট অসম আছিলে কিন্তু আমি ফিলে কৰিব পৰা নাই কিন্তু আজি কিয় বেয়া হ'ব মই লাগিলে বেয়া হৈ যাওক কৈছো আজি যদি বেয়াও হয় ন তথাপিও একো ফিল নহয় তো ফাইনালি আমাৰ ৰাতি আজি খানা পুৰা ৰেডি সিদিনা মাৰ বাৰ্থডে দিনা আমি ভালকে ক'ব পৰা নাছিলো বাট আজি চাওক না একদম পুৰা ইয়াতে আছে এইটো কি ভটৌৰে ভটৌৰে আছে আমাৰ ইয়াতে সেৱৈ আছে আমাৰ ইয়াতে ড্ৰামছ অফ হেভেন আছে তো পুরা আজি হসাকে শান্তি মনে দিয়ে আমি খাম মানে কেউ কাছে ও ডাল তরকাও আছে তো আজি শান্তি মনে খাম মা ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে টু অসম ৰিপুণ চ্যানেল আপনা কম বলি ভাবিছিল নেকি গুনু টাটা 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 আজি মানে আমি অলপমান ভালকে শুব পাৰিম বিকজ এইকেইদিন একদমেই টোপনি অহা নাছিল বিকজ আমাৰ চেনেলে নাছিল বাট এটা চেনেল অহাৰ পিছত সঁচাকৈ এটা শান্তি হৈছে আৰু মানে আপোনালোকক কি ক'ম আৰু আপোনালোকৰ পাৰ্টনাৰ কাৰণে ইমানখিনি বস্তু সক্ষম হৈছে মানে সময়ত আমাৰ এনেকুৱা বেয়া লাগি আছিল নাই এইকেইদিন এনেকুৱা বেয়া লাগি আছিল কিন্তু আপোনালোকে এনেকুৱা ছাপৰ্ট দিছে ন গোটেই ভিডিঅ' আমি পূজা চেনেলত দি আছিলোঁ আৰু তাতে আপোনালোকে এনেকুৱা ছাপৰ্ট দেখাইছে ন এনেকুৱা ছাপৰ্ট মানে আপোনালোকৰ মৰম ভালপোৱা মানে চাই লৈছোঁ দেই মানে বহুত ৰিপুণতো ঠিক আছে আপোনালোক চাই বাট পূজা ৰিপুণ চেনেলটো আমাৰ অসমতো নাই তাতেও চাই আছে মানে সেইটো মানে আমাৰ কাৰণে বহুত ডাঙৰ কথা আছিল যিমানটা দাদা কৈছে সিমানটা লাভ মোৰ মুখত দি আছে উফ বাপৰে বাপ কালি আপোনালোকে দেখাই পেলাই এনেকৈ আমাৰ চেনেল ঘূৰি আহিছিলে তাৰপিছত আমি এনেকৈ বহুত দিনৰ পিছত চাহ তাহ খাই পেলাই ফূৰ্তি চুটি কৰি পেলাই ৰাতি বিৰাট ধুনীয়াকৈ শুই গ'লোঁ বিকজ বহুত দিনৰ পিছত ধুনীয়া টোপনি আহিছে কিন্তু এটা কথা ইয়াতে ক'ব বিচাৰিম যে পূজাৰ চেনেলত দুটা ভিডিঅ' দিয়া হৈছে মোৰ চেনেল হেকিঙক লৈ পেলাই তাতে অলমষ্ট আপোনাৰ 700 কমেণ্ট আছে ঠিক আছে কিন্তু 700 বহুত ধুনীয়া ধুনীয়া কমেণ্ট আছে তাৰ মাজত কেইটামান কমেণ্টৰ কথা মই ক'ব বিচাৰিম মানে কিছুমান এইটো আছে কি তাহাঁতৰ ডাউট হ'ব পাৰে সেইকাৰণে আমি ভাবিছোঁ আমি কৈ দিওঁ কি क्या था मैंने बट लोगों का मेंटेलिटी মানুহে নিজৰ ঘৰত পোহৰ কৰিবৰ কাৰণে চাকি জ্বলাই লাইট জ্বলাই লেম্প জ্বলাই নিজৰ গাত জুই লগাই লয় নেকি নলয় না তো হেনেকুৱা ধৰণৰ কথা হয় মানে আছিল যে আমাৰ ঘৰত থাকিলে আপোনালোকে গম পালে আৰু মই সচ মে কবি ৰৈ নিও যে লোক জানতে মুঝে কি মানে পূজা বয় কান্দাটো মানে একদম মানে কেদারনাথ কৈছে ভাবক একবাৰ পূজা জনম মে ভি নেই ৰয়া আৰু অপারেশন সময়তো কান্দা নাই অপারেশনৰ টাইমতো কান্দা নাই সাবো আপোনালোক গৈ পলে আজি লেকি মিৰা আছে পানী আয়ে আরে একো বস্তু মিছা নে দেখাও কেটো আৰু চেনেল উৰি যোৱা বুলি আৰু তাতে কি মই ঠিক আছে মই এটা কথা মানিলো যে মোৰ চেনেল মই নিজে কৰিছো জানো মা পাপাৰ লগত অসমীয়াতে কথা পাতো আপুনি আৰু তুমিটো মিক্স হৈ যায় ন ডাঙৰ মানুহ আৰু মানে
কেতিয়াবা ৱৰ্ডটো ওলাই নাহে, মানে সবৰ ৰহেনো হয় না তো নাহে। আৰু মই এক চিজ হমেশা সে মানতি হওঁ কি আগৰ মই কোনো লেংগুৱেজ নাই জানতি হওঁ, মতলব আচ্ছে সে বল নহি পাৰি হওঁ, তো এইটো মই নকও হয়। বেছি দিন হোৱা নাই আমাৰ বিয়া, আৰু অলপ দিন আৰু এক বছৰ পিছত মানে পুৰা থাপ থাপ কম। আৰে সেকেন্ড গুনগুন আহাৰ লাগেতো হৈয়ে যাব ধুনীয়া অসমীয়া। ঠিক আছে হ'ব, বেছি হৈ গ'ল, অলপ বেছি হৈ গ'ল। ছেকেণ্ড আৰু এটা কথা বহুত মানুহে মোক সুধিছিলে যে ৰিপুন দা আপুনি কিবা লিংক ক্লিক কৰিছিল নেকি? এটা কথা মই একো লিংক ক্লিক কৰা নাই, বাট লিংক ক্লিক কৰিলে হয়, মানে নটিফিকেশন যাব না নাযায় সেটো একো কথা আমি গমে নাপাও, তো সেকারণে কইছো অলপ অলপ চাব। আৰু এখিনিতে এটা এটা দাদা বৌ বুলি খবৰ, এটা এটা ৰিকুৱেষ্ট কৰিব খুজিম পূজা আৰু মই আপোনালোকৰ পৰা, যে আপোনালোকে যোনে যোনে নটিফিকেশ্যনৰ থ্ৰুদি ভিডিঅ' চাই আছে প্লিজ বেলেগক শ্বেয়াৰ কৰি দিব, আপোনালোকৰ লগৰ মানুহক শ্বেয়াৰ কৰি দিব, আৰু তাহাঁতকো ক'ব যে আপোনালোকে প্লিজ ৰিপুন দাৰ চেনেলটো খুলি পেলাই চাওক, চাৰ্চ কৰি পেলাই চাওক, তেতিয়া কি হ'ব কওকচোন, ভাল হ'ব আৰু ইউটিউবে গম পাব। এনেকুৱা কৰিলে আমাৰ চেনেলটো আগৰ নিচিনা ঘূৰাই, আমাৰো অলপ ভাল লাগে ন তেতিয়া ভিডিঅ' চিডিঅ' দিবৰ কাৰণে, মানে যদি ভাবকচোন মানে কি কওকচোন আপোনালোকৰ মৰমটো মেইন। এইটো হ'ল ইনষ্টিটিউটৰ দিগদাৰি হ'ল, এই মাটো ইউটিউবৰ হেক হ'ল, মানে হৈ আছে আমাৰ লগত কিবা যোৱাবাৰ মই কৈ আছিলো ন ইনষ্টিটিউটটো বন্ধ হ'ল আৰু কিনো বেয়া হ'ব ইয়াতকে, নাই নাই মই নকওঁ আৰু ইয়াতকে কিবা বেলেগ বেয়া হৈ যাব, মই আৰু নকওঁ দে, ভগৱানক চেলেঞ্জ কৰিব নাপায় এনেকে, আৰু কি বেয়া হ'ব ইয়াতকে নকওঁ মই কেতিয়াও আৰু। জয় এটা কথা যে মই এতিয়া ভিডিঅ' লাষ্টত এইটোৱে ক'ব বিচাৰিম যে আপোনালোকৰ যদি চেনেল কেতিয়াবা হেক হৈ যায় ন, তেনেহ'লে আপোনালোকে কেতিয়াও টেনশ্যন নল'ব, আপোনালোকৰ চেনেলটো আপোনাৰ ওচৰত ঘূৰি আহিবই, কিন্তু ঘূৰি অহাৰ প্ৰচেছটো অলপমান দীঘলীয়া হয় আৰু অলপমান কামোৰ হয়। প্ৰথম কথা আপোনালোকে টুইটাৰত যেনেকৈ পূজাই টুইট কৰিছিলে এনেকৈ টুইট কৰিব লাগিব, তাৰপিছত আপোনাৰ ভাল ভাল লগৰ কিছুমান ডাঙৰ ডাঙৰ ইউটিউবাৰ ধৰিব লাগিব যোনে আপোনাৰ টুইটটো ৰিটুইট কৰিব, তাৰপিছত ইউটিউব ইণ্ডিয়াই আপোনাক মেছেজ কৰিব যে আপুনি আপোনাৰ চেনেলটো আমি গম পাইছোঁ হেক হোৱা বুলি, এতিয়া আপোনাক আমি কিছুমান উপায় দিম, সেইটো দি আপুনি আপোনাৰ চেনেলটো ঘূৰাই আহিব। আৰু সেই উপায়বিলাক ন, সেই উপায়বিলাক যিবিলাক আছে এইবিলাক চব তাহাঁতি লিখি পঠায় মেইলত, আপোনালোকে ছাইডত দেখাই পাইছে এনেকৈ লিখি দিয়ে, তাৰপিছত আপোনালোকে যেতিয়া সেইবিলাক কৰি কৰি যাব ন, আপোনালোকক এটা ফৰ্মো ফিল আপ কৰিব লাগিব, আৰু এই ফৰ্ম ফিল আপত আপোনালোকে আপোনাৰ মানে বহুত ইনফৰ্মেশ্যন দিব লাগে তাতে, মানে যিটো মই দীপংকৰ তাতে গৈ পেলাই ফিল আপ কৰিছিলোঁ আপোনালোকে দেখা পাইছিলে, মানে একদম আৰু এবাৰেই ফৰ্ম ফিল আপ হৈ গ'ল, তাৰপিছত আপোনাক ইউটিউব ইণ্ডিয়াই আকৌ আপোনাক মেইল পঠাব যে আপোনাৰ ফৰ্মখন আমি পালোঁ, এতিয়া এইকেইটা প্ৰচেছ আছে, এইকেইটা প্ৰচেছ আপোনালোকে কৰক, কৰাৰ পিছত আপোনালোকে চেনেলটো পাই যাব। আৰু সেই প্ৰচেছকেইটা কৰাৰ সময়ত যদি আপুনি অলপমান ভুল কৰি দিয়ে ন, মানে একচুৱেলি সেই বস্তুটো মোৰ ৰেকৰ্ড কৰা নহ'ল, সেইটো টাইমত মই বহুত টেনশ্যনত আছিলোঁ, তো সেইটো প্ৰচেছত কি হয় আপোনাক সোধে যে এইটো আপোনাৰ ফোন নাম্বাৰ নেকি, নাই সেইটো আপোনাৰ ফোন নাম্বাৰ নেকি, যে আপোনাৰ ফোন নাম্বাৰ চুজ কৰোঁতে যদি আপুনি ভুল কৰি দিয়ে ন, তেতিয়া হৈ গ'ল আৰু চেনেল, চেনেলকেইটা পুৰা লাগে, মানে আপুনি কেতিয়াও চেনেল ঘূৰাই নাপায় তাৰপিছত। তাৰপিছত আৰু এটা কথা, চেনেল আপুনি ঘূৰাই পালে ধৰক, পোৱাৰ পিছত এতিয়া হেকাৰেতো উল্টা পুল্টা ভিডিঅ' আপলোড দিছে, সেই ভিডিঅ'বিলাকৰ কাৰণে আপুনি পাব গাইডলাইন ষ্ট্ৰাইক, বিকজ তাহাঁতি কিছুমান এনেকুৱা ভিডিঅ' আপলোড দিয়ে ন যিবিলাক মানে একদম ইউটিউবৰ মানে ইউটিউবে মানে মানা কৰি থয়, এনেকুৱা ভিডিঅ' দিব নাপায় মানে ইউটিউবত, তো তাৰপিছত কি হ'ব, গাইডলাইন ষ্ট্ৰাইক লগাৰ পিছত আপুনি আকৌ ইউটিউবক মেইল কৰিব লাগিব যে মই মোৰ চেনেলটো ঘূৰাই পাইছোঁ, এতিয়া মোৰ চেনেলত লাগিছে গাইডলাইন ষ্ট্ৰাইক, তাৰপিছত ইউটিউবে আপোনাক ক'ব যে ঠিক আছে আমি ইভালুৱেট কৰি চাওঁ, আৰু সেই ইভালুৱেশ্যনটো টাইম লাগে, বহুত টাইম লাগে, আৰু সেইখিনি টাইমতে ন আপোনাৰ চেনেলটো ডাউন পৰে, বিকজ চাওক এতিয়া মই ডেইলি ভিডিঅ' দি আছিলোঁ, এতিয়া মই ভিডিঅ' দিব পৰা নাই, আৰু যেতিয়া মোৰ ভিডিঅ' মই দিম তেতিয়া যিখিনি মানুহে মোৰ চেনেলটো চাইছিলে হয়তো বহুত লেট হৈ যাব, তাহাঁতি মোৰ চেনেলটো নোচোৱা হৈ যাব, বিকজ মানুহে ইণ্টাৰেষ্ট পাহৰি যায় ন, কিন্তু এটা আশা ৰাখিছোঁ যে আজিৰ ভিডিঅ'টো আপোনালোকে ইয়াৰলৈকেতো চাইছে এটলিষ্ট, তো চাইছে যদি প্লিজ শ্বেয়াৰ কৰি দিব, বিকজ এটা কথা হা, ভিডিঅ' বনোৱা এটা কথা, কিন্তু ভিডিঅ' যদি আপোনালোকে মৰম নিদিয়ে ন, তেনেহ'লে ভিডিঅ' বনাবই মন নোযোৱা হৈ যাব, তো যেনেকৈ আগতে মৰম দিছিলে এতিয়াও মৰম দি যাব। আৰু ইয়াতে এটা কথা কওঁ যে মোৰ কিছুমান লগৰ আছে ভাল ভাল মজাৰ লগৰ, তাহাঁতি কিছুমান মেছেজ দিছে আপোনালোকৰ কাৰণে, এই মেছেজকেইটা চাই লওক একবাৰ।
সকলকে নমস্কার। মই এতিয়া বর্তমান আছো মুম্বাইত আর আপনাদের গমে পাই রিপুন ভাইয়ের চ্যানেল তো হ্যাক হয়ে গেছিল। এটা চ্যানেল অকল চ্যানেল বুলি নহয়, আপনি যদি যিকোনো কাম বহুত বছরের পর যদি করে থাকে আর সেই কামটো যদি এক সেকেন্ডত কোনোবা এটা বেয়া কোনোবা যদি আহি পেলে বেয়া করে দিয়ে কামটো, তেতিয়া বহুত বেশি দুঃখ লাগে, মনটো ভাঙি যায়, মানে একদম একো করব মন নহয় যে জীবনত, মানে শেষ হয়ে যাওয়া যেন লাগে। আর ইউটিউব চ্যানেল একটা চলা এজন ইউটিউবার এজন ক্রিয়েটারে গম পাব, অকল ইউটিউব চ্যানেল বলে মো কলোয়ে যে সব বস্তুই কষ্ট করার পিছত যদি এই শেষ হয়ে যায় বহুত দুঃখ লাগে। আর ইউটিউব চ্যানেল এটার ইউটিউবার এজনের তো কি বেয়া লাগবে, কারণ ডেইলি কষ্ট করা, ডেইলি ভিডিও বানা, ডেইলি এডিট করে পেলে ভিডিও দিয়া, আর তারপর কোনোবাই দুষ্ট চক্র যদি হ্যাক করে লয় কি বেয়া লাগে। রিপুন ভাইয়ের হেনকা হয়েছিল যি কি নহক, আপনার মরম ভালবরের বাবে চ্যানেলটি ঘুরি আহিল। আপনাদের আগতে যে সাপোর্ট করেছিল এটা এনেকে সাপোর্ট করব বলে আশা থাকলে। আর আর একটা কথা কব, যদি যদি ইউটিউবারে চাই আছে লিঙ্ক সিং যদি আহে কিনা কিবি, মানে স্পন্সরশিপ হোক কিনা কিবি, যদি এনেকা লুপ দেখাব কারণে লিঙ্ক সিং দিয়ে হ্যাক বহুত ধরনের হব পারে, কিন্তু লিঙ্ক সিং আহিলে ক্লিক করব না, আর বহুত কিনা কিবি আছে। খালি আপনাদের যিয়ে নহক চ্যানেল হোক যি হোক ভালকে চলিব, সাবধান হয়ে কিনে চলিব। রিপুন ভাই কংগ্রেচুলেশন, চ্যানেলটি বেক আহি গেল তোমার, আর সকলকে নমস্কার জানাই কিনে বাই বাই। হয়তো আপনাদের গম পাইছে যে আমার রিপুনদার চ্যানেলটি হ্যাক হয়ে গেছিল, হ্যাক করিম বলে নকরায় অকস্মাত কিবা ভুলৰ কাৰণে হেক হৈ যায়, আৰু নিজৰ ভুলৰ কাৰণে হেক হয় বাৰু। এটা দিন নাহক কাৰোবাৰ চেনেল হেক হৈ যাওক, কাৰণ এটা চেনেল হেক হোৱা মানে জীৱন ধ্বংস হৈ যোৱাৰ নিচিনা, বহুত এটা ডাঙৰ সম্পত্তি এটা চেনেল আজিৰ দিনত। আৰু যিয়ে নহওক ৰিপুনৰ চেনেলটো ঘূৰি আহিলে তাতকৈ আৰু ভাল কথা কি হ'ব পাৰে, বহুত ভাল লাগিছে। আৰু আগত যেনেধৰণে ভিডিঅ'সমূহ দি গৈছিলে এতিয়াও সেই সেনেধৰণে ভিডিঅ'সমূহ দি যাব ৰিপুনদাই। আপোনালোকে আশা আশাহে বোলে কি কৈছোঁ মই, দেই আপোনালোকে মৰম চেনেল দি যাব, ভাল লাগিব। যেতিয়া একগোল হৈ থাকে ন, তেতিয়া কোনো কাকো একো হানি কৰিব নোৱাৰে, সেইটোৱে মেইন কথা নে কি কয়। গতিকে ৰিপুনৰ ভিডিঅ' চাব আৰু মজা লৈ। আপোনালোকে সকলোৱে গম পাই যে ৰিপুনৰ চেনেলটো উৰি গৈছিলে, হেক হৈছিলে, কিন্তু ভগৱানৰ কৃপাত আকৌ উভতি আহিছে, থেংকস গড। আৰু ৰিপুন বহুত বেছি কষ্ট কৰি ভিডিঅ'বোৰ বনাই আছিলে, কিন্তু এতিয়াৰ পৰা আকৌ সেই কষ্টৰ উদ্যমেৰে ৰিপুনে ভিডিঅ'বোৰ বনাই যাব, আপোনালোকক এণ্টাৰটেইনমেণ্ট দি যাব। গতিকে তেওঁক আগৰ দৰে মৰম দিব, আগৰ দৰে সহায় দিব বুলি আশা কৰিছোঁ। থেংক ইউ ৰিপুন, আৰু সদায় এনেকুৱা কষ্ট কৰি যোৱা, আৰু অডিয়েঞ্চলৈ ভাল ভাল ভিডিঅ' দি যোৱা, থেংক ইউ। আপোনালোকে নিশ্চয় গম পাইছে যে দুদিন তিনিদিনমান আগত আসামৰ ৰিপুন মানে ৰিপুন দাৰ চেনেলটো হেক হৈছিল, আৰু এতিয়া বৰ্তমান আৰু সেই চেনেলটো ঘূৰাই পাইছে। বহুত বেছি ভাল লাগিছে মোৰ ঘূৰাই পোৱাৰ কাৰণে। এটা চেনেল যেতিয়া ইমান কষ্ট কৰি উঠা যায় যেতিয়া হেক হয় ন, তেতিয়া গম পাওঁ কিমান দুখ লাগিব। চ' ৰিপুন দা এতিয়াৰ পৰা আৰু ভাল ভাল ভিডিঅ' দি যোৱা আৰু একদম আগুৱাই যোৱা তাৰ কামনা কৰিলোঁ, লগতে সকলো অসমৰ ৰাইজক তুমি মজা দি। তো সকলকে মানে হেল্ল' অসম ফেমিলি হোক বা আমাৰ ৰিপুন ভাইৰ ফেমিলিয়ে হোক, সকলোকে ৰিকুৱেষ্ট কৰিলোঁ যে ৰিপুন ভাইক এইখিনি সময়ত ছাপোৰ্ট কৰিব, কাৰণ চেনেল হেক হৈছে আৰু হেক হোৱাৰ পিছত যেতিয়া চেনেল উভতি আহিব সেই চেনেলটো অকণমান হ'লেও ৰিচ কমে চাগে, সেইকাৰণে ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰিব, ছাপোৰ্ট কৰিব ৰিপুন ভাই, আপোনালোকে সকলোৱে তেওঁক ছাপোৰ্ট কৰিব। এনেকুৱা আছিলে সকলো ষ্টৰি, সকলো বস্তু আপোনালোকে গম পাই গ'ল। আৰু এটা কথা যে সবকে থেংক ইউ যোনে যোনে আমাক গুড উইচেছ দিছে, যোনে যোনে আমাৰ কাৰণে ভাল ভাবিছে। আৰু এটা কথা যে চেনেল অহাৰ ফুটি এতিয়াৰ পৰা এক মাহলৈকে পূজাই মোৰ ফেভৰেট খানা বনাই পেলাই খুৱাব বুলি প্ৰমিচ কৰিছিলে। মাক সাকসে থাকবা, আমার ঘরত বিহুর কাঞ্জলিয়া চলি আছে, গটিকে এতিয়া মেকআপত নাই, আনিলা কি আপনি মেকআপত থাকে নাকি, আনিলা আলো ধুনিয়া হৈ থাকু, আজি গা ধুইছো কিন্তু চ্যানেল তো হাবলে হাই দিওছো একবার, যা লৈ যাব তুমি হাসতে একবার, এতিয়া মানে বিহুর কাম চলি আছে একদম পুরো।